হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আজকে বিকেলবেলা আমি সাগর বাইক নিয়ে একটু বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্ক। তো বেরোনোর পরেই হঠাৎ খেয়াল করলাম বাইকে তেল শেষ, তো সাধুহাটি পাম্প থেকে বাইকের জন্য একটু তেল নিব, দাঁড়ালাম ওখান থেকে। তেল নেওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে উদ্দেশ্য আমাদের জোয়ান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট ঝিনাইদহ। যাই হোক, আমার বাসা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে এই পার্কটি। তো কথা বলতে বলতে পৌঁছায় গেলাম জোয়ান ড্রিম ভ্যালি পার্কে। যেহেতু 4 বছর পর এই পার্কটিতে আবার আসলাম, এসে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। এখানে দেখছি নতুন করে একটি বড় ধরনের গেট তৈরি হচ্ছে, তো এটা অনেক সুন্দর লাগবে, পার্কের সৌন্দর্য বৃদ্ধি করবে। তো প্রথমত আমাকে বাইকটা রাখতে হবে এখানে। বাইক রাখার জন্য বড় একটা স্ট্যান্ড আছে, বাইক স্ট্যান্ড। তো হঠাৎ করে সেখানে চলে গেলাম, যে বাইকটা রাখলাম। বাইক রেখে কোনো সমস্যা নাই, কারণ এখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে। যাই হোক, এখানে বাইক রাখতে আপনাকে 20 টাকা দিতে হবে, 20 টাকা দিয়ে আপনি বাইক রাখতে পারবেন। তো ভিতরে ঢোকার আগেই পার্কের মূল ফটকের সামনে অনেকগুলো দোকান দেখতে পারবেন, যেখানে বাচ্চাদের খেলনাসহ নানান ধরনের জিনিসপত্র আপনি কিনতে পারবেন। তো এগুলো দেখলাম, দেখার পর এখন আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ করা। তো পার্কের ভিতরে প্রবেশ করার জন্য আমরা পার্কের মূল গেটের সামনে এগিয়ে গেলাম। তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম এবং টিকিট সংগ্রহ করলাম। এখানে একটা আপু থাকার কারণে ভিডিওটা কেটে দিয়েছি। যাই হোক, এখানে টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে, যেহেতু আমরা 2 জন ছিলাম তাই 2টা টিকিট সংগ্রহ করি 50 50 100 টাকা দিয়ে, এবং টিকিট 2টা গেটে দেখিয়ে ভিতরে প্রবেশ করি। তো ভিতরে ঢুকতেই গেটের সামনের যে অংশটা সত্যি অসাধারণ লাগছিল, এর আগেও আসছি কিন্তু এখন আরও জন্য বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, যাই হোক, সাথেই থাকুন। আমরা যেহেতু ভিতরে ঢুকে পড়েছি, আপনাদের পুরো পার্কটি দেখানোর চেষ্টা করি। তো অবশেষে আমরা জোয়ান ড্রিম ভ্যালি পার্কে প্রবেশ করলাম। কি কেমন লাগছে? প্রথমে আমরা 50 টাকা করে 2 জন 100 টাকা 2টা টিকিট সংগ্রহ করি। তো একে একে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব, যে ভেতরে কী কী আসে তো দেখতে থাকুন। পার্কটিতে এনজয় করার জন্য যথেষ্ট পরিমাণের রাইডের ব্যবস্থা আছে। তো আপনারা চাইলে প্যাকেজ টিকিট কিনেও সব কিছু উপভোগ করতে পারেন। আবার যদি চান তাহলে 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করেও সমস্ত ধরনের রাইড টিকিট কেটে উপভোগ করতে পারেন। এখানে সর্বনিম্ন 40 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 80 টাকা দিয়ে বিভিন্ন রকমের রাইড উপভোগ করতে পারেন।
মোটামুটি খুব ভালো লাগছে। জোয়ান ড্রিম ভ্যালি পার্কে এসে অনেকদিন পর আসলাম। সিল মুডে সবাই সিল করছে, আমরা একটু সিল করব কি? আমাদের সিল করার মতো বয়স নেই। কি বলেন ভাই, বয়স আছে? তুই কি সিল করতে চাচ্ছিস? তুই দেখতে ভালো লাগবে না করতে ইচ্ছা করছো তাই কর। তো এখানে প্রচুর পরিমাণের রাইডের ব্যবস্থা আছে প্রথমে ঢুকেই, এখনো তো কিছু শেষ করতে পারলাম না। তো চলুন আরো কিছু দেখানোর চেষ্টা করি আমরা। আমরা পার্কটির মাত্র অর্ধেক ঘুরে শেষ করতে পারছি, তাই প্রায় এক ঘন্টা লেগে গেল, হাঁপিয়ে গেছি বলতে গেলে চলে। তো এখন আমরা যাওয়ার চেষ্টা করব স্পিড বোটের দিকে। তো আমরা প্রবেশ করছিলাম এদিক দিয়ে, প্রবেশের সাইড, আর এটা পার্কের শেষ সীমানা, আমরা সামনে যাচ্ছি। তো সামনে স্পিড বোট আছে, ওইটায় ওঠা যায় কিনা দেখি, জনপ্রতি কত করে নেয় সেটা আপনাদের জানাবো। জোয়ান ড্রিম ভ্যালি পার্কের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা এবং জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে আসলে সব থেকে বেশি সুন্দর লাগবে আপনার, এবং আপনার পার্ক দিয়ে ঘুরতে দেওয়া সম্পূর্ণরূপে সার্থক হবে। আমরা স্পিড বোট এবং এই ব্রিজের ওই করে উঠবো। ওই পাহাড়ে নব যাওয়ার জন্য কয় টাকা? সুন্দর এই জায়গাটির নাম দেওয়া হয়েছে ফ্লাওয়ার ভ্যালি। এখানে আপনাকে যেতে হলে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে, পাশে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে 20 টাকা দিয়ে টিকিট নিয়ে আপনি এই সুন্দর জায়গাটিকে যেতে পারেন। এই পার্কটির সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটি, আপনারা যারা বেড়াতে আসবেন অবশ্যই এখানে আসবেন। Got it!
তো আমরা ফ্লাওয়ার ভ্যালিতে ঘোরাঘুরি শেষ করে এবার উঠব স্পিড বোর্ডে। তো এখান থেকে আবার ওই একই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো স্পিড বোর্ডে ওঠার জন্য 80 টাকা করে টিকিট মূল্য রাখা হচ্ছে। তো এখান থেকে আমরা 80 টাকা করে দুজন 160 টাকার টিকিট সংগ্রহ করে স্পিড বোর্ডে উঠলাম। নাম কি তোমার? তোমার নাম? মিন্স নাকি? তো আমরা স্পিড বোর্ডে উঠলাম। ভুক লাগলো ভাই, মাত্র 3টা পাকে 80 টাকা শেষ। মাত্র কয় পাক? 2 পাক। মাত্র 2 পাকে 80 টাকা শেষ। 80-80 160 টাকা দুজনের শেষ। তবে একটা অসাধারণ ফিলিং লাগলো। কিন্তু দুঃখে আসতে এলাম, নায়ক হয়ে আসতে হবে। আমাদের মতো বুড়ো হয়ে এসে নবন্ধন, আমাদের মতো বুড়ো হয়ে এসে কোনো লাভ নেই। এখানে আবার কী তৈরি করছে? যেখানেই তৈরি করো ওই টাকা। কত কি হয়
এটা উঠবো নাকি ট্রেনে? ট্রেনে উঠলে উঠি তো ওই আসলে ট্রেনে উঠি গেছ কি আছে